আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মালয়েশিয়া থেকে আসমা ইসলাম গোল্ড কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে 21 তারিখ, বৃহস্পতিবার, 2022। সো আজকে কিছু চেনের কালেকশন দেখাবো। তো এটাতে কত গ্রাম আছে? লেখাই আছে 20 গ্রাম। ওকে, এটাতে আছে 20 গ্রাম। তো কিছু আছে চেন উঠানো, মানে ছোটোর মধ্যে, অনেকে আছে একটু মোটা হলেও ছোটোর মধ্যে তোলা, মানে সব সময় পরার জন্য। অনেকে লকেট সহ পরে, অনেকে লকেট ছাড়া পরে। তো আমাকে রিকোয়েস্ট করেছে যে কতগুলো গলার সিম্পল প্লাস একটু গর্জিয়াসের চেন দেখানোর জন্য। তো আজকে আপনাদের এই ভিডিওটা, এটাতে আছে 8 গ্রাম। তো যেটা যত গ্রাম প্রত্যেকটাতে হলমার্ক দেওয়া আছে। আর বিশেষ করে এখন কিন্তু দাম মানে অনেকটাই বেড়ে গেছে আগের তুলনায়, ঠিক আছে? এখন আজকের রেট হয়েছে 270 টাকা 22 ক্যারেট, যেটা 916, সেটা 270 টাকা গ্রাম। আশা করি কথা বুঝতে পেরেছেন, আর যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন। অনেকে প্রশ্ন করে থাকেন মালয়েশিয়াতে যেই স্বর্ণগুলা পাওয়া যায় এগুলা বাংলাদেশে কি বানিয়ে নেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই বানিয়ে নেওয়া যাবে না কেন, ডিজাইন দেখালে হয়তো বা হুবহু হয় না, একটু তো 19-20 হবে, একটু ডিফারেন্স হবে, এটা স্বাভাবিক। তো অনেকে কমেন্ট করেন যে বাংলাদেশ থেকে কিভাবে করে নিতে পারবো। অবশ্যই করতে পারবেন। এটাতে আছে 16 গ্রাম। তো প্রত্যেকটাতে এটাতে আছে 20 গ্রাম। কিছু আছে একটু ছেঁচা, মানে একটু ওয়েটে বেশি হবে, আর কিছু আছে ফাঁকা, যেমন এটা কিন্তু ভরাট। হ্যাঁ, এটা ভরাট বিদে এটা কিন্তু 20 গ্রাম, এক ভরির বেশি, দেড় ভরির কাছাকাছি। তো যারা সবসময় রাফ ইউজ করবেন চেন, তারা অনেকে চিকন পছন্দ করেন, অনেকে একটু মোটা পছন্দ করেন, যেরকম যে যেরকম পরে মানে কমফোর্ট ফিল করে সে সেরকমই নেবেন। তো যাই হোক, আমি রেটটা বলে দিচ্ছি, প্লাস আজকে পুরো ফুল ভিডিওতে আছে চেন, গলার চেন সিম্পলের মধ্যে আছে, গর্জিয়াসের মধ্যে আছে, যার যেরকম ভালো লাগে। অবশ্যই আজকে যে রেটটা বলেছি 270 টাকা, এটা কিন্তু মালাবারে 270, হানিফাতে 269, ঠিক আছে? এক রিঙ্গিত কম, হানিফাতে আপনারা 1 রিঙ্গিত কম পাবেন। তো এটাতে আছে 17 গ্রাম, 17 গ্রাম, এটা কিন্তু ফাঁকা। হ্যাঁ, এটা ভিতরটা ভরাট না, এটা ফাঁকা। তো যাই হোক, আমি প্রত্যেকটা চেনের যে কতটুকু ওয়েট সেটাও দেওয়া আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা হয়েছে 18 গ্রাম। সো রেটটা বলে নিই, তারপরে বাকি কথায় যাচ্ছি। 1 গ্রামের দাম আজকে কত করে পড়তেছে? 24 ক্যারেট 1 গ্রাম 280 টাকা মালয়েশিয়ান রিঙ্গিত। ওকে, 22 ক্যারেট 270 টাকা, 21 ক্যারেট 260 টাকা, 18 ক্যারেট 218 টাকা, 16 ক্যারেট 178 টাকা, 14 ক্যারেট 138 টাকা। এবার আসি মালয়েশিয়ান রিঙ্গিত এক ভরির দাম কত পড়তেছে। হ্যাঁ, এক ভরি বন্ধুরা 11.65 গ্রামে এক ভরি। সো এক ভরির দাম মালয়েশিয়ান রিঙ্গিত আসতেছে 3145 টাকা 5 পয়সা, ঠিক আছে? 3145 টাকা 5 পয়সা, এটা হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিত এক ভরির দাম। সো বাংলা টাকা কত পড়তেছে? অনেকে বলেন বাংলা টাকা কত পড়ে 1 গ্রামের দাম। তো 1 গ্রাম এখানে তো হিসাব করে 1 গ্রাম, বাংলাদেশে তো আর 1 গ্রাম হয় না, বাংলাদেশে হয়তো বা 1 আনা, মেবি 1 আনা, হ্যাঁ 1 আনা, 1 রত্তি, 16 আনা। তো বাংলাদেশে 16 আনা 1 ভরি, এখানে হয়েছে 11.65 গ্রামে 1 ভরি। 11 গ্রাম 65 পয়েন্ট। হ্যাঁ, তো 11 থেকে একটু সামথিং বেশি হবে, ওটাতে 1 ভরি হয় এখানে। তো যাই হোক, এখানে গ্রামটা একটু বেশি, আনাটা একটু কম, এটাই আমি বুঝতে পেরেছি। তারপর বাংলা টাকা কত পড়তেছে? 24 ক্যারেট 1 গ্রামের দাম পড়তেছে 6160 টাকা, বাংলা টাকা পড়তেছে 1 গ্রামের দাম। 22 ক্যারেট 5940 টাকা, 21 ক্যারেট 5720 টাকা, 18 ক্যারেট 4789 টাকা,
সরি 96 টাকা, 18 ক্যারেট 4,796 টাকা, 16 ক্যারেট 3,916 টাকা, 14 ক্যারেট 3,036 টাকা। বাংলাদেশি টাকা কত পড়তেছে এক ভরির দাম? এক ভরির দাম পড়তেছে 70,201 টাকা, 70,201 টাকা বাংলাদেশি টাকা পড়তেছে। ঠিক আছে, তো এখানে অনেকে প্রশ্ন করে থাকেন যে মজুরিটা কি সাথে যোগ হবে না মজুরিটা হবে না, মজুরি ছাড়া আপনি যে রেট বলেছেন। তো আমি সেখানে বলতেছি মজুরি ছাড়া আমি যে রেটটা বলেছি সেই রেটটা হবে মজুরি ছাড়া। এখানে অনেকে প্রশ্ন করেন যে আপনি যদি মজুরির টাকাটা বলে দিতেন তাহলে আর কি ভালো হতো। তো মজুরি তো আমি প্রত্যেকটা গোল্ডের উপরে মজুরি হয় না, আর মজুরিটা হয় একমাত্র ডিজাইনের উপরে নির্ভর করে মজুরি। হ্যাঁ, তো মজুরিটা তো আমি ওইভাবে পারফেক্টলি বলতে পারতেছি না। আমি কয়েকবার কয়েক জায়গায় জিজ্ঞেস করেছি যে মজুরিটা কিভাবে আপনারা ইয়ে করেন, তো আমাকে একটা কথাই বলছে যে মজুরি গোল্ডের ডিজাইনের উপরে হবে নির্ভর। তো আপনারা যদি যাচাই করতে চান অবশ্যই আপনারা গোল্ডের দোকানে গেলে বলতে পারেন, জিজ্ঞেস করতে পারেন যে গোল্ড প্রত্যেকটা মজুরি কি একই রকম না 19 আর 20 বা ডিফারেন্স আছে কি না জিজ্ঞেস করতে পারেন যারা মালয়েশিয়াতে আছেন বর্তমানে। প্রবাসী তো অনেকেই আছেন, অনেকেই ঈদ সামনে দেশে যাবেন, তো দোয়া রাখি যেন সবাই সুস্থভাবে যদি দেশে যান যাবেন, বা অনেকে আছে দেশ থেকে আসবেন ছুটি শেষ। তো যাই হোক, আমি আমার কথা বললাম আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরাও যেন ইনশাল্লাহ দেশে যেতে পারি, সবার সাথে একসাথে আবার দেখা করতে পারি। সো এখানে আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম আপনাদের, কিন্তু আর প্রশ্ন এরকম না করলে আমি খুশি হই, কারণ আমি অনেকগুলো ভিডিওতে আমি বলেছি যে গোল্ডের মজুরি এক একটা এক একটার উপরে ডিজাইনের উপরে নির্ভর করে, আর মজুরি তো বেশি একটা না। মজুরি ধরেন না 2-3 গ্রামের মধ্যে যদি গোল্ড নিতে চান তাহলে সেখানে আসবে 10 থেকে 20 টাকা বা বড় জোর 30 টাকা। হ্যাঁ, তো এই যে চেনটা দেখতেছেন এটা কিন্তু ভরাট করা, হ্যাঁ এটা একদম ভরাট করা, এটা কিন্তু ওজন বেশি হবে। ঠিক আছে, এটা কিন্তু 3 ভরির সামথিং একটু বেশি আছে, 3 ভরি থেকে সামথিং একটু বেশি। ওকে, যারা ওয়েটের মধ্যে নিতে চাচ্ছেন, আর এটা এটাতে কিন্তু কম হবে, এটা কিন্তু ভরাট না, এটা কিন্তু ফাঁকা, ভিতরটা ফাঁকা। ঠিক আছে, তো এটাতে আছে আপনার 8 গ্রাম, 8 গ্রাম 16 পয়েন্ট, 8 গ্রাম 16 পয়েন্ট এটাতে আছে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, আর কথা বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।